আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে 7 সদস্যের একটা ডেলিগেশন এখানে আসছি, মূলত বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে প্রমোট করার জন্য। রাশিয়া একটা বিশাল মার্কেট, এই মার্কেটটাকে প্রমোট করার জন্য আমরা এখানে এসছি, এবং আমরা মনে করি এই শুরুটা আমরা করেছি এবং এটার একটা কন্টিনিউশন আগামী দিনে এখানে থাকবে আশা করি। এবং আমাদের এখানে দুইজন স্পেশালি আমাদের যে অ্যাম্বাসেডর এখানে আছেন অত্যন্ত এফিশিয়েন্ট, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারকেও যে ওনার মতো একজন ব্যক্তিকে এখানে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছেন। এবং পাশাপাশি আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর আছেন এখানে, উনি অত্যন্ত একজন এই আমাদের জন্য একজন মানে আমি মনে করি খুব এফিশিয়েন্ট একজন লোক এখানে, এবং বিকজ কারণ উনি দেশে আমাদের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন কাস্টমস ডিপার্টমেন্টে, তো উনি জানেন আমাদের আমাদের প্রোডাক্ট সম্পর্কে, আমাদের এক্সপোর্ট সম্পর্কে। তো এই দুইজনকে কেন্দ্র করে আমরা আশা করি আগামী দিনে রাশিয়ার মার্কেটে একটা মানে বিশাল অপরচুনিটি যেটা আমাদের রয়েছে এটাকে আমরা সাকসেসফুলি এখানে আমরা প্রবেশ করতে পারবো, এবং আমাদের মূল উদ্দেশ্যই সেটা। এবং এখানে কিছু এই আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে কাস্টমস এবং এলসি ব্যাংকিং সেকশন, এই মূলত এই দুইটা সেকশনকে আমরা মানে সরকারের সাথে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আরও একটু সহজতর করার জন্যই আমাদের এই মিশনের আসার উদ্দেশ্য। আশা করি আমরা এই মিশনকে এই জায়গাগুলিতে সাকসেস করতে পারবো আগামী দিনে। আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের কমার্শিয়াল কাউন্সিলরকে, উনি অত্যন্ত স্বল্প সময় বেশ কিছু গত 2 দিনে আমাদের মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আমরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ রাশিয়ান ফেডারেশন, তারপরে মস্কো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তারপরে জোলা একটা বায়ার আছে তাদের সাথে মিট করেছি, আজকে আমরা মিট করেছি সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন, এবং সর্বশেষ আমরা মিট করেছি রাশিয়ান ফেডারেশন অফ কাস্টমস ইউনিয়ন। এই কটা আমরা মিটিং আমরা করেছি এবং আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা এগুলি করতে পেরেছি। 104 বিলিয়ন জিডিপি পার ক্যাপিটা অ্যাবাউট $637, ন্যাশনাল এক্সপোর্ট ইন লাস্ট ফিসক্যাল ইয়ার 22.92 বিলিয়ন, ইস 18 বিলিয়ন, 9.48 বিলিয়ন অনলি ফর নিটওয়ার এক্সপোর্ট। The major industries in our country, ready-made garments, pharmaceuticals, fisheries, frozen food, leather, footwear and leather, etc. Country credit rating BA3. Especially from Switzerland, Japan, Taiwan, South Korea, Singapore, Italy, Spain, Belgium, like etc. And you see, from the very beginning, since starting of the garment sector in Bangladesh, we used specially Japanese machine in our garment sector. We used raw materials, especially raw cotton, we imported from CIS country and East African countries, America, and also from Australia. And we used dyes chemical also world-best quality, especially from Belgium, Germany, Italy, Spain, Taiwan, Japan, $4 billion, and India 5.18, Vietnam 5.08, and Cambodia 2.94. You see the last page, the next page, evolution of the Bangladesh R&D sector. We mentioned here in 1994, just before the Nitwell Association was formed in 1996, just before the Nitwell Association, it was $393 million only, and gradually we increased every year, and average growth rate is 19 to 20% each and every year in the last 10 to 12 years. And you see the last year, we have a big increase, the 43% in the national, in the garment sector, but in especially knitwear sector, 46%. And we reinvestment in export friendly policy and flexible investment opportunity with 100% foreign equity.
to Bangladesh about $600 million worth of network can be exported to Russia within the next 4-5 years in Bangladesh. Under the existing condition, network importers of Russia get less incentive and less access in sourcing from Bangladesh. Development of LDCs like Bangladesh. Russia will have a good position in the WTO to be affected. Because, you know, that they imported last year, already I mentioned earlier, the tools to the authority of the Russian Federation, at least relaxed the existing duty on import and withdraw condition of the specific duty on weight. PKME proposes Federation of Russia to make necessary adjustment to relax the banking condition to open LC to do business with Bangladesh, increase trade volume between Russia and Bangladesh. PKME seek the cooperation of the public and private sector also of Russia in the above issues for further business development with Bangladesh. Visit of PKME, and I'm very happy that the presentation was very good and fruitful, and the same presentation was given to the other meetings, and we try to make understand the Russian authorities and the concerned people that what Bangladesh can offer to Russia and how the Russian market can benefit it by having a high quality branded thing in a better price. And I think BKME has given its full effort to do such, and especially from our embassy and from our commercial section and myself, we try to do our best. And in future, I can assure you that the BKME will come more often to understand this market, and they will hold a single country exhibition very soon. We had a very fruitful discussion with the Chamber of Commerce and Industry of Russia, Russian Federation, and with the Moscow Chamber, and with other organizations, where we highlighted that in a very short time, we'll have a presentation, electronic presentation and print presentations, and as well as we'll bring the best items from Bangladesh to present the Russians what Bangladesh can do. So I would like to our journalist friends who are present here to give your full support to make more positive advertisement on Bangladesh.